সাথে সাথে জীবনে আল্লাহর নবী কোনো একদিন সালাম ফিরেছেন এ দোয়া পড়েননি, এটা ঘটেনি। প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযুবিকা মিন আযাবিল কবরে, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। ওয়াউযুবিকা মিন মিনাল মাসামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণকর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণকর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ঋণ নিয়ে জমি কিনবেন না, ঋণ নিয়ে বাড়ি করবেন না, ঋণ নিয়ে ব্যবসা করবেন না। ছেলেমেয়ের আহারের জন্য ঋণ জায়েজ, তবে ঋণ থাকলে জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য এসেছেন, এক এ লোকের ঋণ আছে, জি তাহলে আমি গেলাম, তোমরা থাকো আমি চলে গেলাম। আচ্ছা আল্লাহ রাসূল আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, তোমরা আচ্ছা ঠিক আছে। তখন তিনি জানাজা পড়ালেন, ঋণ আছে যার, জানাজা নেই তার। লোন নিয়ে ব্যবসা করবেন কেন, লোন নিয়ে গাড়ি বাড়ি করবেন কেন, ভুল হিসেব। ব্যাংকে চাকরি করছেন সেটা তো এক অপরাধ, আবার লোন নিয়েছেন আর এক অপরাধ। এত কিছু অপরাধ করে কবরে চলে গেলেন, বউ আর বেটা আর বেটি তো খুশি খুশিতে বাড়িতে আছে, হিসাব তো আপনি করতে পারেননি, কবর তো আপনি বুঝতে পারছেন না। কবর যত কঠিন, কেয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই আন্তর্জাতিক ফুটবল খেলা, যাতে মানুষ রাত রাত বসে আছে, সারা পৃথিবী জুড়ে যত টিভি চলছে এতে কত খরচ আছে, সারা পৃথিবী জুড়ে মানুষ মোবাইল ব্যবহার করছে এতে কত খরচ আছে, দিন রাত হইচই করছে, সব মিলে বলো তো দেখি এইটা জায়েজ কি না। এইটা যদি জুয়া না হয় তাহলে আসলে জুয়া কোনটা, এইটা যদি হারাম না হয় তাহলে হারাম কোনটা। আমি এর হারামের দিকে লক্ষ্য করে বলেছি কথার কথা। একদিকে আছেন জিব্রাইল আলাইহিসসালাম আর একদিকে আছেন মিকাইল আলাইহিসসালাম, দুইজন মিলে খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে, এই জুয়া তবু হারাম। বুঝাতে পারিনি কথা, মানে এই খেলা যদি ফেরেশতা দিয়ে চলে তবু হারাম। এর চেয়ে জঘন্য নীতির, চরিত্রহীনতা, অর্থ পয়সা খরচের হিসেব করা যায় না। এই ছেলে তোমার মাথার চুল চতুর্দিক খাটা আছে, উপরে একটু ছাতা রেখেছো, এটা কেন, এটা কার চরিত্র? তুমি কখনো ইহুদি হয়ে গেলে ইহুদির চরিত্র গ্রহণ করেছ? আসলে তুমি কি ইহুদিকে চিনো? আসলে তুমি কি খ্রিস্টানকে জানো? এক মিনিট, ইহুদি খ্রিস্টানের ব্যাপারে এক মিনিট বলার পূর্বে তোমাকে দুটা কথা বলে রাখে, মনে রেখো, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কাজকর্মে, চরিত্রে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, হুবহু মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের চরিত্র খারাপ হয়ে যাবে কর্মে লেনদেনে কৃষ্টি কালচারে, ইহুদি খ্রিস্টানদের মতো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে খারাপ চাল চলনে মিশে যাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো ওদের মতো হওয়াতে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে, সব বুখারী মুসলিমের হাদিস। এসব কথার বিবেচনা কি আছে আপনার কাছে, কি বিবেচনা আছে? এবার চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, পৃথিবীর মানুষ খালি ফুরি ইহুদা অন্য সারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। এই বোকা ছেলে, তুমি কি জানো ব্রাজিল মুসলমান না ইহুদি খ্রিস্টান? তুমি কি জানো আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান না মুসলমান? তুমি তো মাথার চুল উপরে রেখেছো, সব চেঁচে দিয়েছো, তুমি তো তার একটা জার্সি পরেছ, তুমি তো ব্রাজিলের পতাকা মোটরসাইকেলের সামনে রেখেছো,
ওরা বলেছে মোহাম্মদ হলো ভুয়া নবী। তখন আল্লাহ বলছেন লান্তার জান করে ইহুদান নাসারা হাত্তা তাত্তাবাল্লাম ইল্লাতাহু মোহাম্মদ, কিয়ামত পর্যন্ত আপনাকে কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না, কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না। আপনি নিজে ইহুদি হয়ে যান তাহলে ওরা খুশি, আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ওরা খুশি। তখন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন আপনি প্রত্যেক সালাতে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষ সবাই মুসলমান বলুক কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না, আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না, ওয়ালা দাল্লিন ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না, আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না। তুমি দিন রাত সুরা ফাতিহাতে এইভাবে বলো। আরেকটু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন জনগণ মহরমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি জিজ্ঞাসা করলেন মদিনার জনগণ মহরমের 10 তারিখে রোজা থাকো কেন? তখন জনগণ বলল আরে আপনি জানেন না মহরমের 10 তারিখ অনেক বড় দিন, মহরমের 10 তারিখ অনেক বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, সেই জন্য তো আমরা মহরমের 10 তারিখে রোজা থাকি, শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ কত বড় কাজ করেছ, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মুসাকে বাঁচিয়ে দিয়েছ, কি দিয়ে শুকরিয়া আদায় করব, মহরমের 10 তারিখের রোজা থেকে তোমার শুকরিয়া আদায় করছি, তাই তো আমরা শুকরিয়া আদায় করি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে বলো কি শুকরিয়া আদায়ের ব্যাপারে, আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও রাখবো, চলো আমিও মহরমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ আপনারাও রাখেন, বলার সাথে সাথে সাহাবীগণ খেপে বলছে হ্যাঁ আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে, দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টান মহরমের 10 তারিখে বড় দিন মনে করে, আমরা কেন সেদিনে সেম থাকবো, কেন থাকবো, থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে মহরমের 10 তারিখও 9 তারিখও সেম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মহরমের 2টা সেম, একদিন হলো বিরোধিতা আর একদিন হলো শুকরিয়া। এই ছেলে বলো তোমার মাথায় বড় চুল কেন, চতুর্দিক চাঁচা আছে কেন, এই ছেলে তোমার মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা কেন, তুমি চিনতে পারো নি ব্রাজিল আন্ডার যে আর্জেন্টিনা, যদি তোমাকে পাই তাহলে 3-4 বালটি গু তুলে তোমার মাথায় চাপিয়ে দিবে আর পাশে বলে মারবে 5-7 লাঠি। কেন তোমার নবীকে বলেছে ভুয়া নবী, তো তোমাকে কি বলতে পারে, তোমাকে চুমা দিয়ে আঠে উঠিয়ে নিবে? সারা পৃথিবীর বাঙালি যারা যেখানে আছে শুধু একটু তুমি হিসাব করে দেখো, লন্ডন আমেরিকায় অস্ট্রেলিয়ায় যারা আছে, চীন জাপানে কানাডায় যারা আছে, আর্জেন্টিনায় যারা আছে, এরা বাঙালি প্রায় বাঙালি গুসাপ করে, তারপরে সন্ধ্যের সময় লাথি মারে 2টা। তুমি খোঁজ নিয়ে দেখো এদেরকে বিদায় করে যখন এই জায়গা থেকে ওই জায়গায় বসতে বলে তখন লাথি দিয়ে বলে, পা দিয়ে লাথি মারে দেয় তখন ওখানে দেখা যায় ওখানে যে বস। আমার এগুলো বাস্তব চোখের সামনে, দেশের পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই এগুলো আমার চোখে আছে, বাস্তব আছে। 8টা বাজে গেছে, 8টায় কাজ শুরু হবে, তখন আরবিরাও ওই ভাতে থুথু মারে, এভাবে ভাতে থুথু মারে আর মুখে বলে হারাম আর পাছার উপরে লাথি মারে। তুমি জিজ্ঞাসা করে দেখো কর্মচারী যারা তাদেরকে, তুমি আর্জেন্টিনার পতাকা রেখেছো মোটর সাইকেলে মানে, এই ছেলে কেন রেখেছো তোমার মাথায় চুল এমন কেন? আমি ওখানে বললাম তোমার মা নাই সেই জন্য, আমার মা নাই মানে আমার মা এখানে বসে আছে না, বললেন স্যার তোমার মা নেই, এটা তোমার মা নয় এটা তোমার খালা, নাহলে তোমার এটা সৎ মা, যদি মাই হয় তাহলে তোমার প্যান্টটা টাকানো নিচে কেন, তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন, তাহলে তোমার দাড়ি চাঁচা কেন, তাহলে তোমার ওই মোটর সাইকেলে আর্জেন্টিনার পতাকা কেন, তোমার মা নেই কোথায় ঠিক।